বাংলা অনুবাদ করলে দাঁড়ায় সময় পাথর, কিন্তু বাংলা অনুবাদ করব না, যেটা নাম সেটাই বলবো। হে হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রনিজিনেট। আমি অনিন্দ্য, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকে বানাবো টাইম স্টোন। টাইম স্টোন সম্বন্ধে তোমরা সকলেই কম বেশি জানো, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যার কালার হচ্ছে গ্রিন এবং এটা গ্লোয়িং। যতগুলো ইনফিনিটি স্টোন আছে তার মধ্যে ক্রমানুসারে এটা সিক্সথ ইনফিনিটি স্টোন, এবং এটা আই অফ অ্যাগামোটোতে সুরক্ষিত অবস্থায় ছিল। আই অফ অ্যাগামোটোটা কি, যারা ডক্টর স্ট্রেন দেখেছো তারা অবশ্যই জানো, লকেটের মতো একটা পোর্শন ছিল বুকের এই সাইডে, তার মধ্যে যেটা গ্লোয়িং গ্রিন একটা দেখা যেত না, ওটাই হচ্ছে টাইম স্টোন, এবং ওটাই যে ঘেরা থাকতো, সিকিউর থাকতো, সেটা হচ্ছে আই অফ আগামোটো। যাই হোক, এইগুলো বেসিক কিছু কথা। আর তো ভিডিওটা শেষ অব্দি দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টাইম স্টোন বানানোর জন্য বেসিক কিছু জিনিস দরকার। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যেহেতু ক্রিস্টাল, তো এটা তো মাথায় রাখতে হবে। টাইম স্টোন মিনস একটা ক্রিস্টাল অবভিয়াসলি। তো এখানে একটা ক্রিস্টালিক স্ট্রাকচারের মাধ্যমে জিনিসটাকে তৈরি করবো। যেহেতু গ্লোয়িং এফেক্ট একটা মেন বিষয়, কারণ তার জন্য জিনিসটা অনেকটা রিয়েল লাগবে, সেই জিনিসটার উপর জোর দেওয়ার চেষ্টা করছি। একটা স্ট্যান্ড বানাবো, স্ট্যান্ডের উপরে জিনিসটাকে সেট করে দিলে গ্লো করবে যেমন কিনা করে টাইম স্টোন। তো গাইস, আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও, কমেন্টে জানা কিছু জানো থাকলে, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং আমার চ্যানেল রনিজিনেট যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং সাবস্ক্রাইব করলে দেখবে একটা বেল আইকন পাবে, বেল আইকনটাকে প্রেস করে দিলে যাতে সঠিক টাইমে নোটিফিকেশনগুলো পেয়ে যাও। এছাড়া তুমি আমাকে ফলো করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রাম, তো সমস্ত লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো সেখানে যাও, ভিজিট করো, সেখানে অ্যাকাউন্ট, সেখানে পেজ সব রয়েছে। তো অনেক বিভিন্ন রকমের পোস্ট করে থাকি আমি এই সংক্রান্ত, ভিডিও সংক্রান্ত। তো যাই হোক, সেখানে যাও। তো দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং টপিকের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।